বলে উদ্ধার সোনার চেন এবং আংটি, সোনার গহনা বানিয়ে পাচারের অভিযোগ, গ্রেফতার দুই বাংলাদেশি। বাংলাদেশ থেকে ভারতে পাচারের ছক বানচাল করল বিএসএফ। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে উদ্ধার প্রায় ১৩ লক্ষ টাকার সোনার গহনা, লক্ষাধিক টাকার সোনা সহ গ্রেফতার দুই বাংলাদেশি। সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচারের চেষ্টা ব্যর্থ। ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে ফের সোনা পাচারের ছক বানচাল করল বিএসএফ। জানা যায় চোরাচালানকারীদের রুখতে সদা তৎপর বিএসএফ কর্মীরা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালাচ্ছিলেন ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ কর্মীরা। সেই সময় বাংলাদেশ থেকে আগত দুই সন্দেহভাজন যাত্রীকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই তাদের থেকে উদ্ধার হয় ৩টি সোনার চেন, ৫টি সোনার চুড়ি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২,১৩,৮৬১ টাকা। বিএসএফ কর্মীদের পক্ষ থেকে তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র দেখতে চাইলে বাংলাদেশ থেকে আগত দুই যাত্রী সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই সোনাসহ দুই যাত্রীকে আটক করে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা যায় ধৃতদের নাম সমাধান ধর, বয়স ৫৬ বছর, এবং রীনা ধর, বয়স ৪৪ বছর। দুজনেই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। বিএসএফ সূত্রে আরও জানা যায় ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা জানান সমাধান ধর তিনি তার স্ত্রী রীনা ধরের চিকিৎসা করবার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে যাচ্ছিলেন। তার বড় ভাই তাকে এই সোনার গহনাগুলি দিয়েছিলেন যাতে এগুলি তিনি স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়ে বিক্রি করতে পারেন। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা তল্লাশি চালানোর সময় সোনার কোনো বৈধ কাগজপত্র উদ্ধার করতে পারেননি। এরপরই উদ্ধার হওয়া সোনার গহনাগুলি পেট্রাপোলের কাস্টম অফিসে হস্তান্তর করা হয়। এরপর ধৃতদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বিএসএফ জওয়ানদের এই সাফল্যে খুশি দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক এ কে আর্য। পাশাপাশি তিনি জানান কুখ্যাত চোরাকারবারীরা গরিব ও নিরীহ মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ফাঁদে ফেলছে। কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের অপরাধে জড়িত নয়, তারা দরিদ্র মানুষকে টার্গেট করে জিনিসপত্র পাচারের জন্য। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা সদা তৎপর চোরাচালান রুখতে। চোরাচালান রুখতে ভবিষ্যতেও এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।